আমাদের আজান হয়ে গেছে,
পরে একামত হবে একামতের পরে আর নামাজের জামাতে দাঁড়াইতে কতটুকু পার্থক্য মানে একামত শেষ নামাজের তাকবীরুল দিয়ে দিবে সাথে সাথে কোনো ডিফারেন্স নেই শিক্ষা এটাই যে আমার আমি যে দুনিয়াতে আসছি তো আমার যাওয়ার ব্যাপারে কোন গ্যারান্টি নেই এক সেকেন্ডের কোন ফাঁকফোকর নেই একামত শেষ যেরকম জামাত শুরু আমি দুনিয়াতে আসছি এখন আসছি এখনই অবস্থিত তো এই জন্য এই যে একটা শিক্ষা এই শিক্ষাটা মানুষের ভিতরে ধরে রাখা দরকার এখন বর্তমান সময়ে মানুষ শত শত গুনাহ করে অপরাধ করে কিন্তু আমাদের এই অপরাধ বোধ ভিতরে যায় না অপরাধ বোধ আমাদের ভিতরে জাগ্রত হয় না কারণ একজন সুস্থ সবল ব্যক্তি সুস্থ দেমাগের অধিকারী এরকম লোক কখনোই সে ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষের হক নষ্ট করতে পারে না উদাহরণস্বরূপ ধরেন কথা কথা কারো অনেক টাকা আপনি আত্মসাৎ করে দিলেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ শুনি না তো যে সমস্ত বিষয়গুলো আমরা করি না ওইগুলো শুনলে আমরা কি বলি যে মানুষ কিভাবে করে বলি না এটা অনেক সময় আল্লাহ রাসূলকে গালি দেয় আমরা বলি যে কিভাবে করে সম্ভব কিভাবে অনেক সময় বিভিন্ন অপরাধের কথা সামনে আসে বিভিন্ন রেপের কথা সামনে আসে তখন আমরা আফসোস করি এবং বলি যে আসলে এই জিনিস কিভাবে করে মানে আমরা যারা সচ্চা মুসলমান তারা এই ধরনের অপরাধের কথা শুনলেই নিজের মধ্যে একটা খারাপ লাগতে শুরু করে তো এই জন্য এই যাদের ভিতরে মনুষ্যবোধ আছে দিনের ভয় আছে দিনের মহব্বত আছে তো তাদের কাছে এই জিনিসগুলো হয় কোনো অপরাধ শুনলে নিজের কাছে খারাপ লাগে আর যাদের মধ্যে এই জিনিসগুলো নাই তাদের দিল কখন কাঁপে না অপরাধ হচ্ছে অপরাধ করতেছে এক এক পরে এক অপরাধ করতেছে আল্লাহ পাকের নাফরমানি রাসূলের নাফরমানি করতেছে মানুষ আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে দিকটাকে অনেক সুন্দর করে বানিয়েছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বেশ কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে ছোট 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 কথা বলছে অনেক আল্লাহ তাআলা অনেক মহব্বতের সাথে অনেক দরদের সাথে বান্দা বানিয়েছে মানুষ বানিয়েছে তো এই এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন করছে যে এই মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কোনো মাখলুক সৃষ্টি করেননি মানুষের পরে আল্লাহ পাকের ইবাদত করবে এরকম অন্য কোনো মাখলুক আল্লাহ তাআলা বানাননি এত মহব্বতের সাথে বানিয়েছে এবং অন্যান্য যত মাখলুক আছে যা কিছু বলেন ফেরেশতা থেকে নিয়ে শুরু করে তারপরে
আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন তারপরে আরো ইত্যাদি ইত্যাদি যত কিছু আসে সমস্ত মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইশারা এবং কুন এই যে একটা শব্দ কুন অর্থাৎ হও হয়ে যাও এই শব্দের মাধ্যমে আল্লাহ সমস্ত মখলুক সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিনের তো শব্দের প্রয়োজন হয় না তিনি ইচ্ছা করেন পেয়ে যায় সমস্ত মখলুক এইভাবে সৃষ্টি করছে একমাত্র মানুষ বান্দা এনাদের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করছে নিজ হাতে তৈরি করছে আল্লাহ পাকের সরাসরি হস্তক্ষেপ আছে বিশাল লম্বা ঘটনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সৃষ্টি করছেন এখানে আল্লাহ পাকের নিজ হাতের কি আছে হস্তক্ষেপ আছে সরাসরি আর কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সরাসরি হস্তক্ষেপ নেই আল্লাহ পাক বলছেন হয়ে গেছে আসমান নাই এখানে একটা আসমান হয়ে গেছে জমিন নাই এখানে একটা জমিন হয়ে গেছে আচ্ছা একটা চন্দ্র দরকার চন্দ্র হয়ে গেছে একটা সূর্য দরকার সূর্য হয়ে গেছে একমাত্র মানুষদের কল্যাণ হবে এভাবে মানে তাহলে আপনি চিন্তা করেন কতটা মহব্বত দরদ নিয়ে আমাদের মানুষ আজকে দুনিয়াতে আমরা আফসোস করি কান্নাকাটি করি মাথা পিটাই আরো কত কিছু করি কত মানুষের কাছে যাই আমার ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় করে মানুষ করলাম আমার সন্তানকে আমার এত প্রিয় আদরের সন্তান মহাব্বতের বিবি এরা আমার কথা শুনে না যাদের অনেকের এরকম অনেকম অবস্থা থাকে তারা এরকম আফসোস করি হ্যাঁ দিন রাত কান্নাকাটি করি কত কিছু করি তো আপনি আপনার ছেলেকে কতটুকু মহব্বত করেন আপনার ছেলের জন্য আপনি কি করছেন আপনার ছেলের চোখ তো বানায় তেমনি আপনি আপনার ছেলে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এটা তো আপনি দান করেননি আপনার ছেলের কিডনি লিভার আরো যা যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো তো আপনি দেন নেই তো তারপরও আপনার এত আফসোস আমার ছেলে আমার কথা শুনে না আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে বানাইছেন এত দরদের সাথে বানাইছেন এই আল্লাহ রাব্বুল আলামিনের যখন আমরা নাফরমানি করি তখন চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কতটা রাগ হওয়ার কথা অথবা খারাপ মানের কথা ওইটা আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো বান্দা অপরাধ করে গুনাহ করে আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করে কি সুপারিশ করে আল্লাহ আপনার এই বান্দা আপনার নাফরমানি করতেছে আপনার নাফরমানি করতেছে আপনি হুকুম করেন ও শাস্তির ব্যবস্থা করেন ফেরেশতা তো আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ধরনের বানাইছে যেমন নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা শুনছেন না এরপরে আরো বিভিন্ন যুগের ঘটনা শুনছেন না এরকম এক লোক খুব গুনাহ করত পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো একবার হঠাৎ করে তার মনে হলো যে না আমি ভালো হয়ে যাই আমি মসজিদের নিয়ম সাহেবের কাছে গিয়ে তবা করে
দিনের পথে চলে আসে। তো সে ঘর থেকে বের হইল, বের হওয়ার পরে রাস্তা কারা ঘটনাটা বলতে সেই জন্য জল্লাহ রব্বুল আলামিন কয়েক ধরনের ফেরেশতা বানিয়েছেন। মারা যাওয়ার পরে আজাবের ফেরেশতারা আসছে, নিয়ামত বা জান্নাতের যারা নিয়ে যায় এরা আসছে। এরা তো এখন মানে তারা বলতেছে যে সে সারা জিন্দেগি অপরাধ করছে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে যে না, সে ভালো কাজের জন্য বের হয়েছে। আর হাদিস শরীফের মধ্যে আসছে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এমন যে যার শেষ ভালো হয় তা সবটাই ভালো হয়, এই জন্য সে জান্নাত দেওয়ার অধিকার রাখে। তো এই যে ঘটনাটা, এখানে দেখেন দুই ধরনের ফেরেশতা কিন্তু চলে আসছে। তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদেরকে আল্লাহ তাআলা আযাবের দায়িত্ব দিয়ে রাখছেন, তারা বলে যে আপনার ওই বান্দা অপরাধ করতেছে, তাকে শাস্তি দেই, আপনি অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তো আমাকে ডাকে, যে বান্দাকে তুমি শাস্তি দেওয়ার কথা বলতেছ, এই বান্দা আমাকে আল্লাহ বলে ডাকে। এখন হয়তো সে শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করতেছে, কিন্তু সে দেখবে আবার তওবা করে আমার দিকে ফিরে আসবে। কে কাকে বলতেছে? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, আল্লাহ পাকের মহব্বতের জায়গা কথা চিন্তা করে। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সারা জিন্দেগি গুনাহের মধ্যে কাটায় এবং কাটানোর পরে উদাহরণস্বরূপ কোন ব্যক্তি 50 বছর বাঁচবে, 50 বছরের মধ্যে তারা 48 বছর গুনাহের মধ্যে কাটছে। এখন 48 বছর পরে তার ভিতরে তার দেমাগ জেগে উঠছে, কেন আসলে আমার জিন্দগিটা আমি বিফলে কাটাই দিচ্ছি। সে সুন্দর করে পূত পবিত্র অবস্থায় মসজিদে এসে আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে কাটাকাটি করা শুরু করছে, তাও করতেছে আল্লাহ মাফ করে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে সাগর, বান্দা যখন আল্লাহ পাকের কাছে হাত তুলে কান্নাকাটি শুরু করে, আল্লাহ পাকের রহমতের সাগরে উদ্ধার পথের ঢেউ শুরু হয়ে যায়। হাদিসে আসছে যে তার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাকে মাফ করে। আল্লাহ পাকের মহব্বতের নমুনা দেয়, মহব্বতের নমুনা দেয়। হাদিসে আসছে কিয়ামতের দিন এক বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, তুমি জাহান্নামে যাবে। ওই বান্দা নরমালি যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, স্বাভাবিকভাবে জাহান্নামের কারো ফয়সালা হলে সে যেতে চাবে না, ফেরেশতারা টেনে হিঁচড়ে শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিয়ে যাবে। তো ওই বান্দা এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড়াই দিতে থাকবে, উল্টা হয়ে গেল। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা তুমি মনে রেখো, আবার ধরে নিয়ে আসবে, জিজ্ঞেস করবে, সবাইকে তো বলছি জাহান্নামে যাওয়ার জন্য যাদেরকে বলতেছি তারা যেতে চায় না, টাকা লাগে, হেচড়ে নিতে হয়, তুমি কেন যোগ দিলাম? বান্দা বলবে, আপনার দুনিয়াতে আপনার কোনো হুকুম মানি,
এই কিয়ামতের দিন আপনি যে হুকুম করছেন সরাসরি দুনিয়াতে তো সরাসরি আপনার কথা শুনিনি, আলেমের মাধ্যমে শুনছি, কোরআনের মাধ্যমে শুনছি। তো আজকেও যদি না মানি তাহলে তো আমার মতো হতভাবে আর করি না। আল্লাহ পাকের এই বান্দার এই কথাটুকু পছন্দ হয়ে যাবে, পছন্দ হয়ে যাবে তুমি জানো। অনেকে আমরা মনে মনে নিয়োগ করতে পারি যে আমি ওই কাজ করব, ওই সময় তো আপনার এই ধরনের নিয়ে থাকবে না, ওইটা আল্লাহ পাক যার তকদিরে রেখে রাখছেন তার মনে। আমরা দুনিয়াতে যে যত লাভ করি চোখ বুঝলে সব শেষ, সব শেষ, সব অটো হয়ে যাবে অটো। আমরা বাংলা ভাষী, মৃত্যুর পরে আপনি আরবি বলা শুরু করবেন, মানুষের বিভিন্ন ভাষা ভাষী যে যেরকম আছে ওরকম থাকবে। চোখ বুঝা শেষ এবং দুনিয়াতে আসার আগে আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন মায়ের গর্ভে আমরা থাকি আমাদের হাত পা নাক কান হওয়ার আগ পর্যন্ত তো আমরা একটা মাংস রক্তপিণ্ড, সেখান থেকে মাংস পিণ্ড, তারপর আস্তে আস্তে বড় হই। তো আমাদের হাড় আসার আগে আগ পর্যন্ত আরবি আরবি হিসাবে থাকে। আল্লাহ পাক তো আমাদের সাথে কথা বলে, আমরা যখন মায়ের গর্ভে থাকি আল্লাহ পাক আমাদের সাথে কি করেন কথা, আমাদের তকদির নির্ধারণ করেন। মুসলমানদের মুসলমান না সবার সাথে আল্লাহ তাআলা কুদরত সবার সাথে আল্লাহ পাক কথা বলেন। তোমাদের দুনিয়াতে পাঠাচ্ছি, আমাদের যে রূপ আছে রূপ যেটার মাধ্যমে আমার আমি এই শিক্ষালে আবাহ মানে রুহের জগতে আমরা সবাই এই স্বীকারোক্তি দিয়ে আসছি। আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ বান্দার সাথে এভাবে কথা বলে। একটা ছিল পুরা মজমার মতো এরকম সবাই যেরকম জমা হয় এরকম মজমার মতো থাকে, তখন একবার কথা বলছে আল্লাহ বাবু জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব না, আনা আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না। তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে দুনিয়াতে পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একেবারে শেষ মানুষ যে যখন নেবে প্রত্যেকের রূপ এই কথার সাক্ষ্য দিচ্ছে এবং বলছে হ্যাঁ আপনি আমাদের রব। এটা তো হলো কি এক ইস্তেমাই ভাবে হয়ে গেল। এরপরে আল্লাহ পাক ইনফিরাদি ভাবে পৃথক পৃথক ভাবে আবার সবার সাথে কথা বলে, দুনিয়াতে আসার আগে আবার কথা বলে। ওই সময় রূহ এর জগতে প্রত্যেকে সাক্ষী দেয় হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব মাওলানা। দুনিয়াতে আসার পরে তখন মানুষ যে হিন্দু ঘরে আসে সে ওই কালচারে বড় হয়, যে মুসলমান ঘরে আসে সে ওই কালচারে বড় হয়, এইভাবে ডিভাইড হয়ে যায়। কিন্তু প্রত্যেকেই সাক্ষ্য দিয়ে আসছে কি আপনি আমাদের যেটা বলছিলাম। তো এই আল্লাহ পাক বান্দার সাথে ওই সময় কথা বলে। তো আমাদের জন্ম এবং মৃত্যু, জন্ম হওয়া এবং মৃত্যু হওয়া এর মাঝখানের সময়টুকুই আমাদের এই বিভিন্ন কার্যকলাপ ভাষা এই সেই এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়। চোখ বুঝলেই আমাদের আবার আর শুরু হয়ে যাবে ওই সময়, আর আমাদের কোনো কিছু চলবে না,
আমাদের ব্যক্তিগত ভাবে ইচ্ছা, মৃত্যুর পর থেকে বান্দার সমস্ত ইচ্ছা বন্ধ, সব ইচ্ছা বন্ধ, আমার ইচ্ছায় আর কিচ্ছু হবে না, সব আল্লাহ রাব্বুল আলামিনের এখনো কন্ট্রোলে আছে। কিন্তু এখন তো আল্লাহ তাআলা বান্দাকে একটা ইচ্ছা অধিকার দিয়ে দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা যে বলছেন খায়র উম্মত যে বলছেন এবং আশরাফ বলছেন মানুষদেরকে, মানে সবচেয়ে দামি মাখলুক মানুষ, এটার কারণ কি? এটার কারণই হচ্ছে মানুষকে আল্লাহ পাক ইচ্ছা অধিকার দান করছেন। কারণ শক্তি তো আমাদের চেয়ে বেশি ফেরেশতা, শক্তি আমাদের চেয়ে বেশি কার, ফেরেশতা দেয়, এবাদত তো আমাদের চেয়ে বেশি কার, ফেরেশতা দেয়, কিন্তু তারা কিন্তু আশরাফুল মাখলুকাত হতে পারেনি। হযরত জিবরিল আলাইহিস সালামের কোন কোন ঘটনা ইয়েতে বলে 5000 পাখা জিবরিল আলাইহিস সালাম, আরো অনেক ফেরেশতারা অনেক বড় শক্তি, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন শক্তি দিবেন বা দিয়ে রাখছেন ওনার ভূতকালে পুরো দুনিয়া তমাম হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আমি আপনি একটা বিরাট ধাক্কা দিয়ে সরাই দিব, 100 জন মিলে একটা ধাক্কা দেন, একচুল পরিমাণ লড়বে? লড়বে না। ওনার এক শিরদার ভূতকালে পুরো পৃথিবী তস নস হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত গ্যালাক্সিজম আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বাতাসের মতো তোলায় উঠবে এত শক্তি। কিন্তু তারপরও সে কিনা আশরাফুল মাখলুকাত না, কেন? কারণ এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইচ্ছা অধিকার দান করেন নাই, ইচ্ছা দান করেন নাই। আমরা নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন ওইভাবেই করছেন। অন্যান্য যারা প্রাণী আছে, প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদেরকে আকল দেন নাই, ওরা ভালো মন্দের বুঝে না, এই বুঝ নেই। মোটামুটি তো আকল আছেই, আপনি একটা গরুকে লাঠি দিয়ে পিটা দিতে গেলে তো বুঝবে না আমাকে মারতে আসতেছে, পদ্ধতি এই বুদ্ধি আছে। কিন্তু মানুষ যে আকল খাটায়, আকল খাটায় যে মানুষ কাজ করে, বুদ্ধি খাটায়, এটা তো নাই। তো এই জন্য বান্দা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তো যেটা বলছিলাম যে এরকম আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগে পরে কথা বলেন, কথা বলার পরে আমরা দুনিয়াতে আসি, এরপর দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা এটা আমরা ভুলে যাই, তখন আমাদেরকে পেয়ে বসে ক্ষমতা অর্থ লোক লালসা ইত্যাদি ইত্যাদি আমাদের ভিতরে সবার হয়ে যায়। তো যেটা বল যে আয়াত তেলোয়ার মধ্যে যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে হবে, এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্য যাতে করে বান্দার আখিরাত সুন্দর করতে পারে, দুনিয়ার মাধ্যমে যাতে করে বান্দা তার আখিরাতকে সুন্দর করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়া বানিয়েছে। এই দুনিয়াতে থেকে আমার আখিরাত কিভাবে সুন্দর হয় এই ইচ্ছায় এই চেষ্টা আমাদের থাকা লাগবে। আমরা তো অনেক সময় যখন মানুষ বান্দার যখন যেই মাহলে চলে যায়, যখন যেই পরিস্থিতিতে চলে যায়, তখন বান্দার মাথায় ওই জিনিসটা কাজ করে। এখন আমরা মসজিদে আসছি শুক্রবার, অনেক সময়
এই বয়ান শুনে মনে হয় যে জীবনটা পুরো বিশাল হয়ে গেল, সারা জিন্দগি কি করলাম, পুরো জিন্দগি কষ্ট করে ফেললাম, ইত্যাদি ইত্যাদি গিল্টি ফিল হয়, খারাপ লাগে। যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন এই জিনিসটা অর্জন থাকে, এই জিনিসটা চলে যায়। এই যে একটা ব্যাপার, এই জায়গাটা থেকে মানুষের উঠে আসা দরকার, আমাদের উঠে আসা দরকার। আমাদের সর্ব অবস্থায় এক রকমের ফিকির নিয়ে চলা, আমি যখনই থাকি আমার আমার সাথে সাথে তো মৃত্যু ঘুরতেছে, আমার মত আমার পরব আমার সাথেই ঘুরতেছে, সাথেই আছে, বাস শুধুমাত্র আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের একটা আদেশ আর আমার বিস্তর দেহ। এই আদেশটা হইতে যতটুকু সময়, আদেশটা হইলে আর আমরা কে কোন অবস্থায় আছি, কোন জরুরি মুহূর্তে আছি, ওইটা দেখার আর সময় নেই। সাথে সাথে আমাদের এই যে একটা ব্যাপার যে আমি যেখানেই থাকি না কেন মৃত্যু আমার সাথেই আছে, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকে না। আমরা দুনিয়ার দিকে চলে যাই, কারণ কোন মানুষ যদি সে মনে করে যে আমি এক সেকেন্ড বাঁচব না, এক সেকেন্ড আমি বাঁচব না, এই কথা যদি কেউ মনে করে তাহলে তার দ্বারা কখনোই কোন ধরনের গুনাহ হওয়া সম্ভব না, কখনোই কোন ধরনের গুনাহ তার দ্বারা হবে না। কেউ যদি এই কথা মনে করে, একবার একজন বুজুর্গ তার কিছু ভক্ত যারা আছে তারা আবদার করলো যে হুজুর আমরা আল্লাহকে দেখতে চাই, তো তখন বুজুর্গ কি করলো সবার হাতে একটা করে কবুতর দিয়ে দিল, কবুতর দিয়ে বললো তোমরা এই কবুতরটাকে নিয়ে এমন জায়গায় জবাই করবা যাতে করে তোমাদের আর কেউ না দেখে। তখন সবাই চলে গেছে কবুতরকে, এক একজন এক এক জায়গায় চলে গেছে, কেউ জঙ্গলে, কেউ ঘরের মধ্যে, কেউ বাথরুমে, আরো যার যত লুকায়িত জায়গা আছে সবাই কবুতর জবাই করে নিয়ে আসছে। বুজুর্গদের একজনের হাতে কবুতর জেতা, ওদের জিজ্ঞেস করলো যে তোমার হাতে জেতা কেন, বলে হুজুর আমি এমন কোন জায়গা খুঁজে পাই নাই যে জায়গায় আমাকে কেউ দেখবে না। কিরকম তুমি তো ওই যে জিজ্ঞেস করতেছি তুমি কোথায় দিচ্ছ, আমি ঘরের ভিতরে একবার রুমাল খেয়ে দিচ্ছি, তুমি কোথায় দিচ্ছ, কারণ একবার বাসার সাথে নিয়ে দিচ্ছি কেউ দেখে। তো ওকে জিজ্ঞেস করতো তুমি এরকম করতাম, ভাই আসলে নতুন আমি যেখানেই যাই সেখানে দেখি আল্লাহ আমাকে দেখতেছে, যে জায়গায় যাই সে জায়গায় দেখি আল্লাহ আমাকে দেখতেছে। আপনি তো আমাকে বলছেন এমন জায়গায় নিয়ে জবাই দিবে যেখানে কেউ দেখবে না, আমি এখন জায়গা খুঁজে দেখি, কোন জায়গা আমি খুঁজে দেখি। তো এইরকম হচ্ছে আমাদের মৃত্যু আমাদের সাথে থাকে, যে আমরা এমন কোন জায়গা নাই যেখানে আমাদের মৃত্যুটাকে রেখে দিয়ে ওই জায়গায় যাবো, এমন কোন জায়গা নেই। বাথরুমে অনেক মানুষের মত হয়ে যায় না, এমন কোন জায়গা নেই যেখানে আপনি মৃত্যুকে আপনার শরীর থেকে আলাদা করে যে বলে তুমি 5 মিনিট পরে আসো, তুমি জরুরি কাজ করে আসো, এই ধরনের কোন অপশন নেই। এই যদি হয় আমাদের জিন্দগির অবস্থা তাহলে আমরা কিভাবে কাটাচ্ছি,
আমাদের এখনকার বর্তমান সময়ে এত অজস্র অহরহ কিয়ামতের আলামত চলছে। অজস্র হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আগে বান্দা গুনাহের কারণে অবল প্রাণী অজস্রে কাঁপবে। বান্দার গুনাহের পরিমাণ এত বেড়ে যাবে পৃথিবীর এই আলো বাতাস এত বিষাক্ত হয়ে যাবে, যার কারণে যারা অবলা প্রাণী আছে কথা বলতে পারে না, বিড়া কুকুর কুচ গরু আরো যারা, এরা আল্লাহর কাছে কাঁদবে, কান্না করবে, আল্লাহ এখন জমানায় আমাকে পাঠাই না, আল্লাহর কাছে কান্না করবে। ওই সময়টা দিয়ে এখন যতটুকু মনে হয় ওই সময় আমরা বসবাস করতেছি, নীতি নৈতিকতা দিনদারি এগুলো কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করে না কোনো কিছু। আমরা দুই দিনের দুনিয়াতে আসছি, আমরা দুই দিনের দুনিয়াতে থাকতেছি, আমাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা এগুলো আমাদের কাছে খুব বড় মনে হয়। আজকে ক্ষমতার জোরে মানুষ কত কিছু করে, যখন ক্ষমতা প্রয়োগ করে একবার সে ভাবে না যে আসলে আমার তো এক সেকেন্ডের গ্যারান্টি নেই, এই কথা মানুষ কখনোই ভাবে না। আপনি যেই লেভেলের মানুষ হন, আপনার মধ্যে ন্যায় ইনসাফ এতদাল থাকা লাগবে, ন্যায় ইনসাফ এতদাল আপনার মধ্যে থাকা লাগবে। আপনি একজন বাবা, বাবা হিসেবে আপনি সন্তানের উপর আপনি জুলুম করতে পারবেন, আপনি একজন স্বামী, আপনি স্বামী হিসেবে বিবির উপরে আপনি জুলুম করতে পারবেন না, আপনি একজন দেশের প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হিসেবে জনগণের উপরে আপনি জুলুম করতে পারবেন না, আপনি যে কোনো একটা এলাকার দায়িত্ব নিয়ে আছেন, এই এলাকার দায়িত্ব নিয়ে আছেন, এই এলাকার মানুষদের উপরে আপনি অত্যাচার